হ্যালো বন্ধুরা আরও এক নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো প্রথমেই তোমাদের করা একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই আর সেই প্রশ্নটা অবশ্যই আশিক কুর্নিয়ানকে নিয়ে এই আশিক কুর্নিয়ান মৌসুম শুরু হওয়ার আগেই চোটের জন্য পুরোপুরি বাদ পড়ে গেছে তো তিনি কবে ফিরবেন এই বিষয়টা নিয়ে অনেকেই তোমরা আমাকে প্রশ্ন করেছো তো তোমাদেরকে বলে দিই যে এই আশিক কুরিনিয়ান এই মরশুমে ফিরবে না তার যা চোট বা তার যে চোটের অবস্থা তাতে করে তার ফিরতে ফিরতে আগামী মরশুম লেগে যাবে মানে পরের মরশুমে ডুরান কাপের আগে তিনি মোহনবাগান দলে আবার জয়েন করবে এই মরশুমে তার খেলার কোনো সম্ভাবনা নেই তো এই মরশুমে তাকে তোমরা খেলতে দেখতে পারবে না কোনোভাবেই এবার যে আপডেটটা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে ব্যাঙ্গালুর সি দল গতকাল তাদের প্রধান কোচ সাইমন গ্রেসনকে শ্যাক করে দিয়েছে এখন তার বদলে কোচের দায়িত্ব কে নেবেন তো তার বদলে কোচের দায়িত্ব দেয়া হয়েছে স্পানিশ কোচ জেরার জারগোজাকে জেরার জারগোজা তিনি একসময় কালো স্ক্রাতের অধীনে বিএফসি দলের সহকারী কোচ ছিলেন তো সেই সহকারী কোচ বা সেই কোচটাকে আবার প্রধান কোচের দায়িত্বে নিয়ে আসছেন বিএফসি দল এবং এটা এক প্রকার কনফার্ম নিউজ তো এর পরের আপডেটে আসি পরের আপডেটটা মাঝিয়াসি দলের এগেনস্টে মোহনবাগান দলের আগামীকাল ম্যাচ রয়েছে আর এই ম্যাচে বা ম্যাচ খেলানোর জন্য কেন তেরো জন ফুটবলার পাঠিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো যেটুকু খবর পাওয়া গেছে যে রিজার্ভ টিম বা জুনিয়র টিম এই ম্যাচটি খেলবে তো সেই মতো সেই রিজার্ভ টিম বা জুনিয়র টিমে যে সমস্ত ফুটবলাররা পুরোপুরি ফিট রয়েছে সুস্থ রয়েছে তাদেরকেই পাঠানো হয়েছে তাই হাতে দুই দুইজন গোলকিপার সহ এগারো জন ফুটবলার যারা আর কি গোলকিপার বাদে অন্যান্য পজিশনে খেলে থাকবেন মোট তেরো জন ফুটবলার এই ম্যাচটি খেলতে গেছে এবার যে আপডেটটা শেয়ার করব সবশেষে একটা গুরুত্বপূর্ণ আপডেট খুবই ভালো আপডেট মোহন দলের সমর্থকদের জন্য তো গতকাল বলেছিলাম যে অবশ্যই অ্যান্থ লোপেস আবাস আবার আসছে তো তেমনই আজকে কিন্তু আরও একটা ট্রান্সফার রিউমার বা ট্রান্সফারের খবর পাওয়া গেছে তো তার আশা মানেই কিছু না কিছু চমক তো থাকবেই তো সেই মতো জ্যোতির্ময় চট্টোপাধ্যায় তো তিনি কিন্তু একটা বড় টুইট করেছেন এবং সেই টুইটটা তিনি এটুকুও বলেছেন যে আমার এই টুইটটা সেভ করে রাখুন মোহনবাগান দল তাদের প্রাক্তন ফুটবলারের সাথে কথাবার্তা বলছে মানে একজন প্রাক্তন ফুটবলার আছে যাকে মোহনবাগান দল ছেড়ে দিয়েছিল লাস্ট ইয়ার সেই প্রাক্তন ফুটবলের সাথে আবার কথাবার্তা বলছে এবং তিনি এমনই একজন ফুটবলার যে কিনা সময় প্রথম প্লেং ইলেভেন বা প্রথম একাদশের ফুটবলার এবং তাকে ছেড়ে দেবে বা ছেড়ে দেবে না এই নিয়ে গত মরশুমে বা গত বছর প্রচুর আলোচনা চলছিল সেই অবধি তাকে বিদায় জানিয়েছিল মোহনবাগান দল কিন্তু সেই প্লেয়ারটির সাথেই আবার কথাবার্তা বলা শুরু করেছে মোহনবাগান দল এখন এটাই দেখার যে সেই প্লেয়ারটি কে তো তোমরা কম বেশি সবাই জানো যে যে প্লেয়ারটির সাথে মোহনবাগান দল একবার কথা বলা শুরু করে সেই প্লেটটিকে তাদের দলে নিয়েই আসে সেই সবজি যতক্ষণ না সেই প্ল্যাটটি মোটামুটি রাজি হচ্ছে ততক্ষণ কিন্তু চেষ্টা চালিয়ে যায় আর যদি অন্য কারণে ব্যর্থ হয় সেটা কিন্তু আলাদা একটা ব্যাপার তো সেই মতো যদি কোনো প্রাক্তন ফুটবলার আসে তাহলে কিন্তু একটা অবাক হওয়ার বিষয় রয়েছে এবার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কোন প্লেয়ারটি হতে পারে তো অপশন হিসেবে যেরকম আমি ভাবছি যে কাল ম্যাকুক প্রীতম কোটাল পুটিয়া এরকম তো প্লেয়ার আছে যাদেরকে আর কি ছেড়ে দেওয়া হয়েছিল তারপর স্লাপ কোডাম নামটাও কিন্তু মেনশন করছি তো এদের মধ্যে কেউ কি নাকি অন্য কোনো প্রাক্তন ফুটবলার এটাই কিন্তু দেখার রয়েছে তো তোমরা কি ভাবছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও